नमस्कार बंधुरा, ताल दिए तैरी अनेक रेसिपी तो अपनारा खेयेछेन, किन्तु आज आमि आपनादेर साथे शेयर करब मात्र एक घंटार मध्येई बानिये फेला जाबे एरकम तालेर मुचमुचे ओ रसालो जिलिपिर रेसिपी। पुरो भिडियोटी देखले आशा करछि रेसिपिटा आपनादेरो भालो लागबे आर एटा खेते खुबई टेस्टी हय। ताहले आसुन देखे नेওয়া যাক সুস্বাদু এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। রসালো ও মুচমুচে জিলিপি বানানোর জন্য প্রথমেই একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারের মধ্যে চায়ের কাপের এক কাপ কাঁচা সুজি দিয়ে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে এগুলোকে মিহি করে গুঁড়িয়ে নেব। এরপর সুজি গুঁড়োটাকে একটা বাটিতে ঢেলে দিয়ে দিচ্ছি সুজির চার ভাগের এক ভাগ অর্থাৎ দুই টেবিল চামচ ময়দা, সামান্য একটু নুন এবং জিলিপির মধ্যে যেহেতু হালকা একটু টক ভাব থাকে তাই দুই টেবিল চামচ টক দই। এর সাথে সাথেই চায়ের কাপে মেপেই এক কাপ জল ভালোভাবে মিশিয়ে মিশ্রণটাকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফেটিয়ে মসৃণ করে নেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ৩০ মিনিট একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব। এর ফলে সুজি ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে। এবার চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম চায়ের কাপের আড়াই কাপ চিনি, দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ এবং চিনির অর্ধেক অর্থাৎ চায়ের কাপের এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ জল। কিছুক্ষণ ফোটার পর মিডিয়াম ফ্লেমে চিনিটা পুরোপুরি গলে এলে এটাকে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে একটা একতারের শিরা বানিয়ে নেব। জিলিপি বানানোর জন্য শিরাটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রসে ভেজানোর পর জিলিপিগুলো নরম হয়ে যাবে, তাই খেয়াল রাখতে হবে চিনির শিরাটা যেন একতারের হয়। আর একতারের শিরা হয়েছে কি না সেটা বোঝার জন্য চিনি গলে গেলে শিরাটা আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে থেকে চামচে করে অল্প চিনির শিরা তুলে একটু ঠান্ডা করে নিয়ে দুই আঙুলের সাহায্যে এইভাবে দেখলে দেখা যাবে একটা তারের সৃষ্টি হচ্ছে। তখন গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো পাতিলেবুর রস। যেহেতু এই শিরাটা একটু ঘন বা মোটা তাই ঠান্ডা হওয়ার পর যাতে চিনি শিরাটা জমাট বেঁধে না যায় তার জন্যই অল্প লেবুর রস ব্যবহার করতে হবে। এদিকে সুজির মিশ্রণটা প্রায় ৩০ মিনিট রেস্টে থাকার পর ঢাকনাটা খুলে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে দেখে নিলাম সুজি ফুলে যাওয়ায় মিশ্রণটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চায়ের কাপের পৌনে এক কাপ তালের রস বা কাত, এটাকেও পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিতে তালের কাত বা রসটাকে ব্যবহার করার আগে আমি কড়াইতে কিছুটা তালের রস বা কাত দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর সেই ঠান্ডা করে রাখা কাত থেকে পৌনে এক কাপ কাত এর মধ্যে দিলাম। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে, অর্থাৎ একটা হুইস্কার কিংবা চামচের সাহায্যে এইভাবে উপর থেকে নিচের দিকে ফেললে দেখা যাবে যে মিশ্রণটা প্রথম পর্যায়ে খুব সহজেই পড়ে যাচ্ছে এবং শেষের দিকটা একটু দেরিতে আর এরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। এর ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে পাতলা বা মোটা যেন না হয়ে যায়। এই ঘনত্বের মিশ্রণটা বানাতে আমার এক কাপ সুজি গুঁড়োর জন্য দুই টেবিল চামচ টক দই, এক কাপ প্লেন বা নর্মাল জল আর পৌনে এক কাপ তালের রস বা কাত লেগেছে। এখন অর্থাৎ জিলিপিগুলোকে ভাজার ঠিক আগের মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই আঙুলের ডগে মেপে তিন চিমটে, যদি চা চামচে করে মেপে নেন তাহলে চার ভাগের এক ভাগ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা, আর এটা যাতে ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায় তার জন্য হাফ চা চামচ ভিনিগার দিয়ে মিশিয়ে নেব। ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। এই পরিমাণ সুজির জন্য খাবার বা বেকিং সোডার পরিমাণ যেন এর থেকে বেশি দিয়ে দেবেন না, তাহলে রেসিপির স্বাদ একটু তেতো হয়ে যেতে পারে, আবার ভাজার সময় জিলিপিগুলো ফেটে বা খুলে খুলেও যেতে পারে। এখন আমি আপনাদের আরও একবার এর ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখে নিন। এরপর জিলিপিগুলোকে ভাজার জন্য একটা এরকম প্যান ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ প্যানটার যাতে চার ভাগের এক ভাগ ভরে থাকে সেই মতো রিফাইন্ড বা সাদা তেল। জিলিপি ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই,
শুধুমাত্র ফ্রাইং প্যানটার যাতে চার ভাগের এক ভাগ অংশ পর্যন্ত তেলে ভরে থাকে সেইটুকু দিলেই হবে। আর কড়াইতে কিন্তু জিলিপি ভালোভাবে ভাজা যাবে না, তাই জিলিপি ভাজার জন্য এরকম ফ্রাইং প্যানই ব্যবহার করতে হবে। তেলটাকে ভালোভাবে অর্থাৎ ধোয়া ওঠার থেকে একটু কম গরম করে নেব। এখন এরকম একটা দুধের প্যাকেটের একটা কোণে যতটা ধরবে ততটা মিশ্রণ ঢেলে তিনটে কোণ এক জায়গায় জড়ো করে এইভাবে পেঁচিয়ে গার্ডার দিয়ে দেব। দুধের প্যাকেটের পরিবর্তে আপনারা জিলিপিগুলোকে ভাজার জন্য নুনের প্যাকেটও ব্যবহার করতে পারেন। এবার যে কোণটায় মিশ্রণ বা ব্যাটার ভরেছি সেই কোণটায় অল্প করে কেটে ছোট্ট ছিদ্র বানিয়ে নেব। এই ছিদ্রটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে জিলিপিগুলো মোটা মোটা হবে। এদিকে তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না সেটা বোঝার জন্য অল্প মিশ্রণ ফেলে দেখে নিলাম, মিশ্রণটা তেলের মধ্যে দেওয়ার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই ভেসে উঠছে। তার মানে বুঝে নিতে হবে যে জিলিপি ভাজার জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে মিডিয়ামে রেখে এইভাবে আড়াই প্যাঁচে ঘুরিয়ে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো জিলিপিকে ছেড়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোর নিচের সাইডটা হালকা লাল হওয়ার পরই উল্টাতে হবে। অর্থাৎ তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর জিলিপিগুলোকে ছেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে ভাজতে হবে। আর তাড়াতাড়ি করে জিলিপিগুলোকে আগেই উল্টে দিতে যাবেন না, নিচের সাইডটা হালকা লাল হয়েছে বুঝতে পারলে তবেই উল্টাতে হবে। আরও একটা কথা আপনাদের বলে রাখি, যদি জিলিপিগুলোকে ভাজার সময় তুলনামূলকভাবে একটু কম গরম তেলের মধ্যে ছাড়েন তাহলে জিলিপিগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না, চ্যাপ্টা হয়ে থাকবে। আর চ্যাপ্টা হয়ে যাওয়ার কারণে জিলিপির মধ্যে চিনির শিরা ঢোকার জন্য ছোট ছোট ছিদ্র সৃষ্টি হবে না। তাই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তবেই জিলিপিগুলোকে ছাড়তে হবে। মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভাজার ফলে জিলিপিগুলো অনেক মুচমুচে হবে, আর শিরায় ডোবানোর পরও অনেক বেশি সময় পর্যন্ত মুচমুচে থাকবে। কিন্তু আঁচ বাড়িয়ে তাড়াহুড়ো করে ভাজতে গেলে উপরটা তাড়াতাড়ি লালচে হয়ে গিয়ে মুচমুচে দেখতে লাগবে ঠিকই, কিন্তু চিনির শিরায় ডোবানোর পরই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন জিলিপিগুলোর একটা সাইড হালকা লাল হয়ে আসার পর এগুলোকে উল্টে দিলাম, তারপর অপর সাইডটাও হালকা লাল হয়ে এলে এগুলোকে আরও দু একবার উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে সঙ্গে সঙ্গেই তেল ঝরিয়ে হালকা গরম চিনির শিরার মধ্যে দিয়ে এভাবে ডুবিয়ে দিতে হবে। যদি তেল ঝরিয়ে জিলিপিগুলোকে তুলতে একটুও দেরি করেন, তার কারণে জিলিপি যদি একটুও ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে তার মধ্যে চিনির শিরা ভালোভাবে ঢুকবে না। আর চিনির শিরার মধ্যে জিলিপিগুলোকে দেওয়ার সাথে সাথেই একটা হাতা বা ছাঁচার সাহায্যে এইভাবে চেপে দিয়ে ডুবিয়ে রাখতে হবে। আর এগুলোকে চিনির শিরায় দিয়ে 5 থেকে 10 সেকেন্ডের বেশি সময় ধরে রাখবেন না। জিলিপি খুবই গরম থাকার কারণে এর মধ্যে থাকা ছিদ্রগুলো খোলা অবস্থায় থাকে, সেজন্যই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যতটুকু চিনির শিরা শুষে নেওয়ার ততটুকু শুষে নেবে। এর থেকে বেশি সময় ধরে যদি জিলিপিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখেন তাহলে আবার জিলিপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে। আর চায়ের কাপের 1 কাপ সুজি দিয়ে আমার এরকম সাইজের মোট 25টা জিলিপি হয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের একটা জিলিপি ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা কতটা রসালো এবং বাইরেটা কতটা মুচমুচে হয়েছে। ভিডিওতে বলা সব টিপসগুলোকে ফলো করে জিলিপি বানালে এইভাবে বানানো জিলিপিগুলো 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।